পৃথিবীতে হাজারো বিস্ময়কর স্থাপত্য আছে, কিন্তু তাজমহল এক এবং অদ্বিতীয়, কারণ এটি তৈরি হয়েছিল এক সম্রাটের ভালোবাসা দিয়ে। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিনটন যখন ভারতে এসেছিলেন, তিনি বলেছিলেন, এই পৃথিবীতে দু ধরনের মানুষ আছে, এক যারা তাজমহল দেখেছেন, দুই যারা তাজমহল দেখেনি। এই ভিডিওটিতে তাজমহলের বিষয়ে এমন 22টি কথা জানাবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এক, হাজারো পর্যটক প্রতিদিন তাজমহল দেখতে আসেন, কিন্তু তারা অনেকেই জানে না যে তারা তাজমহলের পিছনের অংশটিকে দেখছে। তাজমহলে ঢোকার শাহী দরজাটি নদীর দিকে আছে। আজ আমরা তাজমহলকে সেভাবে দেখি না যেভাবে সম্রাট শাহজাহান চেয়েছিলেন। মোঘল আমলে তাজমহলে যাওয়ার জন্য যমুনা নদী ছিল প্রধান রাস্তা। শাহজাহান একটি নৌকায় করে তাজমহলে আসতেন। নদীর পাশে একটি ঘাটও ছিল। নদী ধীরে ধীরে ভরাট হয়ে যায় এবং সেই নৌকা ঘাটটিও হারিয়ে যায়। দুই, এমনটা বলা হয় শাহজাহান তাজমহলের নির্মাতাদের হাত কেটে দিয়েছিল, তবে এটি একটি গুজব ছিল কারণ এর কোনো প্রমাণ ইতিহাসে পাওয়া যায়নি। তবে কিছু ইতিহাসবিদদের ধারণা, শাহজাহান কারিগরদের সারা জীবনের বেতন দিয়ে একটি চুক্তিপত্র লিখিয়ে নিয়েছিলেন যে তারা এমন মহল আর কোনোদিন তৈরি করবে না। তিন, তাজমহলের চারিদিকে থাকা চারটি মিনার সম্পূর্ণভাবে সোজা নয়। একটু লক্ষ্য করলে দেখা যাবে এগুলো বাইরের দিকে খানিকটা ঝোঁকানো আছে। এগুলোকে এভাবেই তৈরি করা হয়েছিল যাতে কোনো ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ হলে এগুলো বাইরের দিকে পড়ে এবং তাজমহলের প্রধান সৌধকে কোনো প্রকার ক্ষতি না করে। চার, কুতুব মিনার ভারতের সবচেয়ে উঁচু মিনার, কিন্তু আপনি জানলে অবাক হবেন তাজমহলের উচ্চতা কুতুব মিনারের থেকেও বেশি। কুতুব মিনার 72.5 মিটার উঁচু আর তাজমহল 73 মিটার উঁচু। পাঁচ, পৃথিবীতে যত স্থাপত্য রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর ক্যালিগ্রাফি তাজমহলে তৈরি হয়েছে। যখনই আপনি তাজমহলের বড় দরজা দিয়ে ঢুকবেন দেখতে পাবেন সুন্দর ক্যালিগ্রাফিতে থুরুট লিপিতে লেখা, হে আত্মা, তুমি ঈশ্বরের কাছে বিশ্রাম করো, ঈশ্বরের কাছে শান্তিতে থাকো এবং তার পরম শান্তি তোমার উপর ঝরে পড়ুক। থুলুট লিপির এই ডিজাইন করেন আব্দুল হক, যিনি সুদূর ইরান থেকে এসেছিলেন। তার অসাধারণ শিল্পকলা দেখে শাহজাহান তাকে আমানত খান উপাধি দিয়েছিলেন। ৬, শাহজাহানের শাসনকালে মোগল সাম্রাজ্য সবচেয়ে বেশি সমৃদ্ধশালী ছিল। বলা হয় এটি ছিল মোগল সাম্রাজ্যের বসন্ত। সম্রাটের আদেশকেই তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিত। শাহজাহানের শাসনে যুদ্ধ তেমন হয়নি, কিন্তু তিনি বহু আশ্চর্য স্থাপত্যের নির্মাণ করেন। তিনি মোগল শিল্পের সাথে প্রাচীন ভারতের শিল্পের মেলবন্ধন ঘটান, যার নিদর্শন আজও সারা পৃথিবীতে জনপ্রিয়। ৭, এত সুন্দর শিল্পকলা পৃথিবী আগে দেখেনি। এর জন্য শ্বেতপাথর রাজস্থানের মাকরানা থেকে নিয়ে আসা হয়, চুনি পান্না চীন থেকে নিয়ে আসা হয়, গোমেদ আফগানিস্তান থেকে নিয়ে আসা হয়। এরকম প্রায় 28 রকম বহুমূল্য রত্ন বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হয় এবং সাদা শ্বেতপাথরের উপর বসিয়ে অসাধারণ কারুকার্য করা হয়। এইসব বহুমূল্য দ্রব্য বিদেশ থেকে আগ্রা নিয়ে আসার জন্য প্রায় 1000 হাতি ব্যবহার করা হয়েছিল। ৮, তাজমহল আজ থেকে 400 বছর আগে 1631 সালে বানানো শুরু হয় এবং 22 বছর পরে 1653 সালে এর নির্মাণ সম্পূর্ণ হয়। এর নির্মাণে 20,000 কারিগর দিনরাত পরিশ্রম করেছিলেন। বাস্তুকলার এমন অনবদ্য সৃষ্টি আর কখনো হয়নি। তাজমহলের নির্মাণে ব্যবহৃত প্রতিটি বস্তুকে হীরের মতো যাচাই করে তবেই ব্যবহার করা হয়েছিল। তাজমহলের দেয়ালে যে নকশা দেখা যায় তা ইতালির কারিগর থেকে শেখা হয়। উজবেকিস্তানের বুকরা থেকে আসে শ্বেতপাথরের কারিগর, ইরান থেকে ক্যালিগ্রাফির কারিগর এসেছিলেন এবং পাথর খুঁজে আনার জন্য বালুচিস্তানের কারিগররা আসেন। ৯, 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশরা তাজমহলের অনেক ক্ষতি করে। তারা বহু মূল্যবান রত্নগুলোকে তাজমহলের দেয়াল থেকে খুঁজে নিয়ে যায়। ১০, তাজমহলের প্রধান গম্বুজে যে চূড়া দেখা যায় তা কোনো এক সময় সোনা দিয়ে তৈরি ছিল। 1900 শতকের শুরুর দিকে সোনার বদলে এই চূড়া কাঁসা পিতলের বানানো হয়। ১১, এটি সঠিকভাবে বলা মুশকিল যে তাজমহলের নকশা কে তৈরি করেন, তবে জানা যায় 37 জনের একটি দল তাজমহলের নকশা তৈরি করেন। এই 37 জন পৃথিবীর বহু দূর দেশ থেকে এসেছিলেন। ১২, তাজমহল নির্মাণের আগে এর ভিত তৈরি করা হয়েছিল। এই জমিতে প্রথমে অনেক বড় বড় কুয়ো বানানো হয় এবং তার ভিতরে ইট ও পাথরের সাথে মেহগনি ও শালকাঠের বড় বড় গুড়ি ঢোকানো হয় এবং এই পিলারগুলো তাজমহলের ভিতকে মজবুত করেছিল। মেহগনি কাঠের বিশেষত্ব হল এই কাঠে যত জল লাগবে তত বেশি মজবুত হবে। তাজমহলে যমুনা নদীর পাশ থেকে জল চুইয়ে আসে কুয়োগুলোতে থাকা কাঠে। যমুনার জল দিন দিন কমে যাচ্ছে এবং কাঠে জলের পরিমাণও ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে না, যার ফলে ভিত দুর্বল হয়ে পড়েছে। 2010 সালে তাজমহলের দেওয়ালে ফাটলও দেখা যায়। ১৩, 1653 সালে যখন তাজমহল বানানো সম্পূর্ণ হয় তখন এর খরচা প্রায় 20 কোটি টাকাতে হয়েছিল। সেই হিসাবে তাজমহল যদি এখন বানানো হতো তাহলে প্রায় 5,700 কোটি টাকা দরকার হবে। ১৪, 1889 সালে পি এন ওক নামের এক ভারতীয় লেখক
তাজমহল নিয়ে একটি বই লেখেন, তাজমহল দ্য ট্রু স্টোরি। সেখানে তিনি দাবি করেন তাজমহলের নিচে একটি শিব মন্দির আছে। এমনকি তিনি 2000 সালে তাজমহলের আশেপাশে ঘুরে দেখার জন্য সুপ্রিম কোর্টে আপিলও করেন, যদিও সেই আপিল সুপ্রিম কোর্ট সাথে সাথেই খারিজ করে দেয়। ভারতীয় প্রত্নতাত্ত্বিকদের মতে তাজমহল কখনো শিব মন্দির ছিল না, বরং এটি শাহজাহান তৈরি করেছিলেন এই কথা ইতিহাসে জানা যায়। 15. শাহজাহান চেয়েছিলেন তাজমহলের মতো আরও একটি কালো পাথরে তৈরি তাজমহল নির্মাণ হোক তার জন্য। মমতাজের মতোই নিজের জন্য একটি তাজমহল নির্মাণ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু অনেক ইতিহাসবিদরা বলেন কালো তাজমহলের কথাটা সম্পূর্ণ মিথ্যে, কারণ যেখানে এটি নির্মাণের কথা বলা হয়েছিল সেই জায়গাটি বহুবার খোদাই করে দেখা হয়েছে, কিন্তু এমন কোনো নিদর্শন পাওয়া যায়নি। 16. তাজমহলের ডিজাইন অনেকটা হুমায়ুনের কবরের আদলে তৈরি। হুমায়ুনের এই স্মৃতিসৌধ পরবর্তীকালে বহু মোঘল স্থাপত্যের প্রেরণা হয়েছিল। 17. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাজমহলের চারিদিক বাঁশ দিয়ে ঘেরাও করে ফেলা হয়, যাতে যুদ্ধবিমানের নজর থেকে এটিকে বাঁচানো যায়। 1965 এবং 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও তাজমহলের সুরক্ষার জন্য এটি করা হয়। 18. বহু দেশে তাজমহলের নকল ইমারত তৈরি হয়েছে। চীন, বাংলাদেশ এবং কলম্বিয়াতে এগুলো দেখা যায়। এমন একটি স্মৃতিসৌধ ভারতেও আছে যার নাম বিবিকা মকবরা। এটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে আছে। এটি নির্মাণ মুঘল বাদশাহ আজম শাহ তার মা দিল্লাস বানু বেগমের স্মৃতিতে 1700 শতকের শেষের দিকে করেছিলেন। এটি তাজমহলের মতোই দেখতে, তবে এটির প্রধান গম্বুজটি শুধুমাত্র শ্বেতপাথরে তৈরি, বাকিটা প্লাস্টারে তৈরি করা হয়েছিল। 19. সৌন্দর্যের পাশাপাশি তাজমহলের জনপ্রিয়তার আরও একটি কারণ হল এর ভালোবাসার ইতিহাস। বাদশাহ শাহজাহান তার বেগম মমতাজের স্মৃতিতে এর নির্মাণ করেছিলেন। মমতাজের আসল নাম আরজুমান্দ বানু বেগম ছিল। শাহজাহান তাকে মমতাজ মহল উপাধি দিয়েছিলেন, অর্থাৎ মহলের সবচেয়ে বহুমূল্য রত্ন। মাত্র 38 বছর বয়সে 14তম সন্তানের জন্ম দিতে গিয়ে তার মৃত্যু হয়। সে সময় তিনি বুরহানপুরে ছিলেন। সবচেয়ে প্রিয় বেগমের মৃত্যুতে বাদশাহ অত্যন্ত দুঃখী হয়ে পড়েন। তিনি 1 সপ্তাহ নিজেকে গৃহবন্দী করে ফেলেন, না খেয়ে কেঁদে কেঁদে দিন কাটিয়েছিলেন। এরপর তিনি তাজমহল বানানোর কথা ঘোষণা করেন। 20. মৃত্যুর পর মমতাজকে বুরহানপুরেই কবর দেওয়া হয়েছিল। এরপর তাজমহল বানানো শুরু করলে তাজমহলের পাশে থাকা একটি বাগিচায় মমতাজকে কবর দেওয়া হয়। তাজমহল বানাতে 22 বছর সময় লেগেছিল। ততদিনে মমতাজের কবর বাগিচাতেই ছিল। শেষে তাকে তাজমহলের ভিতর প্রধান গম্বুজের নিচে কবর দেওয়া হয়। 21. শাহজাহানের সমস্ত ধ্যান ছিল তাজমহলকে সৌন্দর্যের শীর্ষে রাখা। এর ভিতরেই শাহজাহানের ছেলে ঔরঙ্গজেব আগ্রা দখল করেন এবং শাহজাহানকে বন্দী করেন। শাহজাহানকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি কী চান, তখন তিনি বলেন, আমাকে এমন জায়গায় বন্দি করে রাখো যেখান থেকে আমি তাজমহল দেখতে পাব। এবং তার এই ইচ্ছে পূরণ করা হয়। বন্দি অবস্থাতেই তিনি সবসময় তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন। এই বন্দি অবস্থাতেই তিনি মারা যান এবং তাকে তাজমহলে মমতাজের পাশেই কবর দেওয়া হয়। 22. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাজমহলকে নিয়ে বলেছিলেন, সময়ের গালে এক ফোঁটা অশ্রু চিরকালের জন্য। তিনি তাজমহলকে সময়ের গালে এক ফোঁটা অশ্রুর সাথে তুলনা করেন। শাহজাহান জানতেন এই বিশাল সাম্রাজ্য, অর্থ, সৈন্যবল সব কিছু একদিন শেষ হয়ে যাবে। তিনি ভেবেছিলেন এমন কিছু তৈরি করবেন যা সারা জীবন থাকবে, এবং তিনি তার বেগমের স্মৃতিতে তাজমহল নির্মাণ করেন। আজ বাদশাহ নেই, নেই তার বিশাল সাম্রাজ্য, আছে শুধু তাজমহল যা ভালোবাসার ইতিহাস তার বুকে ধরে রেখেছে সযত্নে। বন্ধুরা, আজকে ভিডিওতে এই পর্যন্তই। আপনিও কি সম্রাট শাহজাহানের মতো কাউকে ভালোবাসেন? আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে